আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য আমার আজকের রেসিপি ম্যাঙ্গো মিল্ক পুডিং মজাদার এই পুডিংটা আমি আজকে আপনাদেরকে খুব সহজেই তৈরি করে দেখাবো প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটি বড় মিষ্টি আম এই আমটাকে আমি এভাবে ছিলে কিউব করে কেটে নিয়েছি আপনারা চেষ্টা করবেন একটা মিষ্টি আম নিতে তো আমের কিউবগুলোকে আমি একটি ব্লেন্ডারের জুসারে ঢেলে নিব তো ঢালা হয়ে গেলে আমি এতে কোনো রকমে পানি অ্যাড করবো না পানি ছাড়াই ব্লেন্ড করে নিলাম এখন এই পিউরিগুলোকে আমি একটা স্টেনার দিয়ে ছেকে নিব যেন কোনো বাড়তি আশ না থাকে স্প্রে চুলার দিয়ে এভাবে নেড়ে ছেড়ে দিলে খুব তাড়াতাড়ি ছাঁকা হয়ে যায় ছাকা হয়ে গেছে এখানে দুই কাপ পরিমাণ ম্যাঙ্গো পিউরি আছে যেহেতু দুই কাপ পরিমাণ ম্যাঙ্গো পিউরি দিয়ে দিব সামান্য পরিমাণ ম্যাঙ্গো ফুড কালার আর দিয়ে দিব দেড় চা চামচ জেলাটিন পাউডার এরপর একটি হ্যান্ড বিটার দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে জেলাটিন পাউডারগুলোকে ম্যাঙ্গো পিউরির সাথে মিশিয়ে দিব চলে এলাম চুলায় একটি প্যান নিয়ে নিয়েছি আর তাতে আমার এই ম্যাঙ্গো পিউরিগুলোকে ঢেলে দিলাম এখন আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে জাল করব দিয়ে দিলাম হাফ কাপ সুগার আপনারা আপনাদের চাহিদা মতো চিনিটা ইউজ করতে পারেন তো বলক আসার আগ পর্যন্ত আমি নাড়তে থাকবো বলক এসে গেছে এরপরেও আমি আরও এক মিনিট ধরে এটাকে জাল করে নিব তো আমার ম্যাঙ্গো পিউরিগুলো জাল করা হয়ে গেছে এখন এটা ঠান্ডা হলে জেলিতে পরিণত হয়ে যাবে আর এদিকে আমি এক লিটার পরিমাণ দুধ জাল করে হাফ লিটার করে ঠান্ডা করে নিয়েছি এতে দুই কাপ দুধ আছে দিয়ে দিলাম হাফ কাপ চিনি দিয়ে দিব দেড় চা চামচ জেলাটিন পাউডার এখন আমি ভালো করে জেলাটিন পাউডারগুলোকে মিশিয়ে যেন কোনো দানা দানা না চুলায় বসিয়ে দিয়েছি চুলাটাকে আমি জ্বালিয়ে দিলাম আর বলক ওঠার আগ পর্যন্ত নাড়তে থাকব। বলক উঠে গেছে এরপরেও আমি আরো এক মিনিট নেড়ে চেড়ে জাল করে নিব তো প্রায় আমার জাল করা শেষ এখন আমি চুলাটাকে বন্ধ করে হালকা ঠান্ডা করে নিব তো এখানে আমি এরকম একটা বাটি নিয়েছি পুডিংটাকে জমানোর জন্য আর একটু ঘি ব্রাশ করে নিলাম এরপর আমি দিয়ে দিব প্রথমে ম্যাঙ্গো পিউরি পিউরিগুলো এখনও কুসুম গরম আছে তাই জমাট বাঁধে এখন তিন মিনিটের জন্য নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রেখে ঠান্ডা করে জমিয়ে নেব কিছুটা জমেছে এখন এর উপরে আমি দিয়ে দিব আমার জাল করা দুধ একটু ফ্রিজে রেখে না জমিয়ে নিলে মিশে যাবে তাই আমি একটু ফ্রিজে রেখে রেখে ঠান্ডা করে জমিয়ে নিচ্ছি আবার আমি তিন মিনিট ফ্রিজে রেখে নিব। নামিয়ে নিলাম তিন মিনিট পর এর উপরে আমি দিয়ে দিব আবার ম্যাঙ্গো পিউরি ঠান্ডা করার কারণে একটার সাথে আর একটা মিশে যাচ্ছে না কালারগুলো আলাদা থাকবে এইভাবে আমি ফ্রিজে রেখে রেখে সব লেয়ারগুলো দিয়ে নিব দেওয়া শেষ হলে আমি তিরিশ মিনিট রেখে জমিয়ে নিয়েছি ফ্রিজে খুব সুন্দর একটা পুডিং তৈরি হয়ে গেছে তো এখন আমি একটা ছুরি দিয়ে পুডিংটাকে একটু আলগা করে নিব প্লেটে ঢেলে নেওয়ার জন্য এরপর একটি প্লেটে আমি সামান্য ঘি মেখে নিয়েছি আর তাতে বাটিটাকে উপর করে আমি ঢেলে দিলাম এখন আলতো করে বাটিটাকে তুলে নিব তো ঢেলে নেওয়া হয়ে গেল আমার পুডিংটা এখন পরিবেশন করার জন্য আমি এটাকে পিস করে কেটে নিব কাটা হয়ে গেছে আমার পুডিংটা দেখতে অসাধারণ সুন্দর লাগছে এটা খেতেও দারুণ টেস্ট তো আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি আবার আসব অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন